ভগবান শিবের আসল ছবি? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বহু মানুষ এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এটাই ভগবান শিবের আসল ছবি। এই ছবি দেখার পর বহু মানুষের মনে এই প্রশ্ন অবশ্যই জাগছে, সত্যি কি ভগবান শিবের ছবি পাওয়া গেছে? যদি সত্যি এটা মহাদেবের ছবি হয়ে থাকে, তাহলে এটা কবে তোলা হয়েছিল, কোন অবস্থায় তোলা হয়েছিল, কোন ক্যামেরায় তোলা হয়েছিল, এরকম নানা প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। তার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পাওয়া গেল মহাদেবের আসল ছবি। ভিডিওতে এগোনোর আগে সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই বলতে হবে যে আজ থেকে 200 বছর আগে 1825 সালের আশেপাশে প্রথম ক্যামেরা আবিষ্কার করা হয়েছিল। তাহলে ভগবান সম্পর্কে আমরা যেটা মনে করি, যিনি হয়তো আজ থেকে কয়েক আরব বছর আগে পৃথিবীতে যার অস্তিত্ব ছিল, বা হয়তো পৃথিবীতে অস্তিত্ব ছিলই না, মহাকাশে ব্রহ্মাণ্ডে কোথাও ছিলেন, তাহলে তার ছবি কী করে তোলা সম্ভব? সেটা জানার আগে ভগবান শিবের অস্তিত্ব সম্পর্কে আমাদের ডিটেলসে জানার দরকার। তিনি কেমন দেখতে ছিলেন বা তার ফিজিক্যাল ইমেজ কেমন ছিল? মনে করা হয় ভগবানের অস্তিত্ব সেই সময় থেকে ছিল যখন হয়তো এই ব্রহ্মাণ্ডের নির্মাণও হয়নি। আসলে এটা সেই সময়কার কথা যখন হয়তো সময় বলেও কিছু ছিল না, কেবলমাত্র একটি শক্তির অস্তিত্ব ছিল, যার কোনো আদি নেই, নেই কোনো অন্ত, যার আকার ছিল না, শুরু বা শেষ কিছুই ছিল না, যার জন্ম সম্পর্কে কোনো ধারণা ছিল না, অজেয় অমর একটি শক্তি ছিল। এই একমাত্র অনন্ত শক্তি থেকে উৎপত্তি হয়েছিল ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার। তাদের মধ্যে কার শক্তি বেশি বা কে বেশি শক্তিশালী, এই নিয়ে বিবাদ শুরু হয়। তখন সেই অনন্ত শক্তি তাদের পরীক্ষা নিয়েছিলেন, যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তিনি সবচেয়ে বড়। সেই অনন্ত শক্তি শেষ প্রান্তকে খুঁজে বের করতে হবে। ভগবান বিষ্ণু সেই অনন্ত জ্যোতির নিচের দিকে এবং ব্রহ্মাজি ওপরের দিকে খোঁজ করতে থাকেন। লক্ষ কোটি বছর ধরেও তারা সেই খোঁজে অসফল ছিলেন। তখন ব্রহ্মাজি মিথ্যা করে বলেন যে তিনি তার কাজে সফল হয়েছেন। সেই সময় ওই জ্যোতি থেকে আওয়াজ এলো যে তিনি মিথ্যে কথা বলছেন, যে কারণে মর্তে কোনোদিন তার পূজা হবে না। এই আওয়াজের মালিক ছিলেন ভগবান শিব, যিনি নিজে স্বয়ম্ভূ ছিলেন, যার কোনো আদি বা অন্ত ছিল না। অনেক ক্ষেত্রে তাকে সদাশিব বলা হয়ে থাকে, আবার কখনো পরম ব্রহ্ম বলা হয়। বন্ধুরা, এটা মনে করা হয় যে ভগবান শিবের যে বাহ্যিক রূপ ছিল তা শঙ্কর বা রুদ্র নামে পূজিত হয়। ভগবান শিব বলি বা মহেশ্বর বলি, যে কোনো নামই ডাকি না কেন, তিনি আদিতে ছিলেন, মধ্যেও থাকবেন, আবার অন্তেও থাকবেন। কোনো সময় দিয়ে ভগবানের অস্তিত্ব মাপা যায় না। সময়ের আগেও তিনি ছিলেন, সময়ের পরেও তার অস্তিত্ব থাকবে। ভগবানের বাহ্যিক রূপ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে সেই সমান কথা বলতে হবে যখন সমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করেছিলেন পৃথিবীকে বাঁচানোর জন্য। ভগবান শিবকে রুদ্রশঙ্কর, ভোলানাথ এই সব নামে তো আমরা জেনে থাকি, কিন্তু তার যে বাহ্যিক রূপ, তা না থাকলে তার ছবি কোথা থেকে এলো? এবার আমরা তার ছবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ছবিতে ভগবান শিবকে সাধারণ মানুষের মতন দেখাচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? কারণ ভগবান একটি শক্তিস্বরূপ, কোনো সাধারণ মানুষ নয়। ভগবান যদিও তার বাহ্যিক রূপে আছেন, কিন্তু তার বয়স বাড়া সম্ভব নয়, কারণ তিনি অমর। শিবপুরাণ অনুসারে ভগবান শিবের আকার একটি পূর্ণবয়স্ক ঘোড়ার সমান বলা হয়েছে। কর্পূরের মতো সাদা তার বর্ণ এবং তিনি সবসময় সারা শরীরে ভস্ম লাগিয়ে থাকেন। এনার গলায় বাসুকী নাগ বিরাজ করেন এবং মাথায় চন্দ্রমা এবং জটায় গঙ্গা বিরাজমান। বাঘের চামড়া যিনি বস্ত্ররূপে পরিধান করেন। ভগবান শিব অলৌকিক সৌন্দর্য সমৃদ্ধ। শিবপুরাণ অনুসারে ভগবান শিবের দৈর্ঘ্য 9 ফুটের সমান। ভগবান শিবের এই ছবিটা কোনো ক্যামেরার দ্বারা তোলা সম্ভব নয়। সাই বাবা, যিনি অনেকের কাছেই ভগবানের অবতার, তিনি ভগবানের এই রূপ নিজেদের মধ্যে রিয়েলাইজ করে নিজেই এই চিত্র বানিয়েছিলেন। বিভিন্ন পুরাণে ভগবান শিবের রূপের যে বর্ণনা দেওয়া আছে, তার থেকেই তার এই রিয়েলাইজেশন। ভগবান শিবের এমন কিছু ছবি আছে যেখানে তাকে অনেক নেশার জিনিস পান করতে দেখা গেছে। তার অনেক ভক্ত ভগবান শিব নেশা করছেন বলে সেই জিনিস অনুকরণ করার চেষ্টা করেন। আচ্ছা, ভগবান শিব তো কালকূট বিষ পান করেছেন, তাহলে আমার অনুরোধ তারা সেটাও করে দেখান, তাহলে বোঝা যাবে যে তারা কত বড় ভক্ত। ভগবান শিবকে খারাপ জিনিসের সঙ্গে যুক্ত করা খুবই সহজ, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বাঞ্ছনীয় নয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওর উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভগবান শিবের নির্দিষ্ট কোনো রূপ নেই,
কিন্তু যদি ভগবান কোনো সময় নির্দিষ্ট কোনো উদ্দেশ্য পূরণের জন্য পৃথিবীতে অবতার নিয়ে থাকেন সেটা অন্য কিছু। এরকম কখনোই নয় যেটা আজকের মানুষ নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য ভগবানের বিভিন্ন রূপে সৃষ্টি করে চলেছেন। পৃথিবীর কোনো ক্যামেরা বা কোনো টেকনোলজির সাহায্যে ভগবানের কোনো ছবি তোলাই সম্ভব নয়, কারণ ভগবান কোনো বাহ্যিক রূপ নয়, এক পরম শক্তি যার আদেশে এই সমগ্র ব্রহ্মাণ্ড চলছে। এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানের অবস্থান আছে, আবার সময় এলেই প্রতিটা জিনিস তার মধ্যেই লীন হয়ে যাবে। ভগবান সম্পর্কে যার যেরকম ধারণা সেই ভগবানকে তার মতো করেই বানিয়ে নেয়। তো বন্ধুরা, কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যদি ভগবান শিবের অজানা রহস্যগুলি সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি তত্ত্ববহুল ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।